জানুয়ারিতে মেট্রো রেলের ট্রায়াল রান শুরুর সম্ভাবনা দ্রুত এগিয়ে চলছে প্রথম তিনটি স্টেশন প্রস্তুতের কাজ আগামী মাসেই জাপান থেকে আসবে পাঁচটি কোচ শেষ মুহূর্তে কর অঞ্চলগুলোতে উপচে পড়া ভিড় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করায় ক্ষোভ রিটার্ন দাখিলের সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনও দুদিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে পড়ে গেছে ধানের দাম অস্থির চালের বাজার বস্তা প্রতি দাম বেড়েছে দেড় থেকে দুশো টাকা মিলারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ এবং ২৯ নভেম্বর থেকে কাতার ফিরতে লাগবে না অনুমতিপত্র খুশি প্রবাসীরা তবে নিজ খরচে এক সপ্তাহ থাকতে হবে কোয়ারেন্টিনে আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ মেট্রো রেলের দুই সেট কোচ নির্মাণ শেষ হয়েছে জাপানের কারখানায় ডিসেম্বরের মধ্যে শেষ হবে আরও তিন সেট কোচ মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে আসছে বছরের শুরুতেই পাঁচ সেট ট্রেন দিয়ে তারা ট্রায়াল রান শুরু করতে চান এ লক্ষ্যে মেট্রো লাইনের প্রথম তিনটি স্টেশন প্রস্তুত করার কাজও চলছে দ্রুত গতিতে আজহার লিমনের রিপোর্ট ছবি তুলেছেন মিজানুর রহমান জাপানের কাওয়াসাকিতে যখন মেট্রো রেলের তৈরি দুটি কোচের ফ্যাক্টরি ট্রায়াল চলছে তখন এমন কর্মব্যস্ততা মেট্রো লাইনের ডিপো এলাকায় এখান থেকেই প্রতিদিন ভোর পাঁচটা থেকে শুরু হবে মেট্রো রেল চলাচল মধ্যরাতের বিরতিতে হবে ধোয়া মোছা ও পরীক্ষা নিরীক্ষার কাজ এ লক্ষ্যে এর মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে ওয়ার্কশপ স্টাবলিং শেড বসে গেছে ডিপো এলাকার ১৬ কিলোমিটারের মধ্যে প্রায় ৫ কিলোমিটার রেল লাইন কর্তৃপক্ষ বলছে এখান থেকেই তারা মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু করতে চান কিন্তু দেশের মাটিতে কবে পৌঁছবে মেট্রো রেল ডিসেম্বরের পরপরই এ বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব তারপরে যে ফর্মালিটিসগুলো আছে সেই ফর্মালিটিসগুলো করে আমাদের নিয়ে আসবো জাপান এমবেসি কিন্তু কাজ শুরু করে নাই এইগুলো একটু খোলাখুলি লাগবে যদি দেখি যে ডিসেম্বর পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নিব আমরা বিশেষ উদ্যোগে অনেক কাজ করেছি উত্তরা থেকে আগারগাঁও উড়ালপথ নির্মাণে যে কয়েকটি ভায়াডাক্ট বা ব্যালেন্স ক্যান্টিলিভার বসানোর কাজ বাকি ছিল তাও শেষ পর্যায়ে দূর থেকেই দেখতে পাওয়া যায় মেট্রো রেলের প্রথম তিনটি স্টেশন দ্রুত এগিয়ে চলছে উড়ালপথের উপর রেললাইন বসানোর কাজও তবে চ্যালেঞ্জও আছে সংকটাপন্ন না হলেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন মেট্রো রেলের প্রায় ৩৫০ কর্মী একেবারে বয়োজ্যেষ্ঠ যারা তারা কাজে ফিরতে পারেননি এখনো খুব বেশি যারা বয়োজ্যেষ্ঠ তারা এই মুহূর্তে বাংলাদেশে আসতেছেন না সফিস্টিকেটেড সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি যার মাধ্যমে কাজের সুপারভিশনটা বাহির থেকেও করা যায় কাজেই সীমিত সংখ্যক কয়েকজনের অনুপস্থিতির জন্য কাজে কোনো বাধাগ্রস্ত হবে না এবং আমরা এখনো বিশ্বাস করছি আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট আমরা অর্জন করতে পারবো ডিএমটিসিএল বলছে উত্তরা থেকে আগারগাঁও প্রথম অংশের কাজের অগ্রগতি ৭৭% বেশি সফটওয়্যার সিস্টেম সহ ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশ নিয়ে প্যাকেজের কাজও শেষ হয়ে গেছে অর্ধেক মেট্রো চলবে বিদ্যুৎ শক্তিতে ওসিএস বা ওভারহেড ক্যাটেনি সিস্টেমের মাধ্যমে এরই মধ্যে এই সিস্টেমের ৫ কিলোমিটার বেশি নির্মাণ সম্পন্ন হয়েছে সংশ্লিষ্টরা বলছেন আসছে বছরের প্রথম ভাগেই তারা প্রথম তিনটি স্টেশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে চান যাতে ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলাচল শুরু করা যায় আজহার লিমন সময় সংবাদ ঢাকা আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হয়ে আসায় কর অঞ্চলগুলোতে এখন করদাতাদের উপচে পড়া ভিড় সব সুবিধা না থাকলেও মেলার পরিবেশে প্রতিটি কর অঞ্চলে জমা নেওয়া হচ্ছে রিটার্ন কাভিডের কারণে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি থাকলেও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি এনবিআর এবছর সরকার ইটিআইএন ধারীদের রিটার্ন দেয়া বাধ্যতামূলক করায় রিটার্ন বেশি জমা পড়বে প্রত্যাশা কর্মকর্তাদের বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি দর্শক আমার পরবর্তীতে সংবাদটি প্রচারের ব্যবস্থা করব বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিলারদের বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় এর প্রভাব পড়েছে ধানের বাজারে মাত্র দুদিনের ব্যবধানে মন প্রতি ধানের দাম কমে গেছে চালের বাজার অস্থির হয়ে উঠেছে পাইকারি পর্যায়ে চালের দাম বস্তা প্রতি বেড়ে গেছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ধান ও চালের বাজারে পরিস্থিতি জানাতে নওগাঁর মহাদেবপুর ধানের হাটে আছেন রিপোর্টার এম আর রকি এবং রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন রিপোর্টার শুভ খান শুরুতে যাচ্ছি নওগাঁয় রকির কাছে রকি
কাজল একটু জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার কিন্তু ব্যবসায়ীদের সাথে খাদ্য মন্ত্রণালয়ের একটা বৈঠকে বসা হয়েছিল এবং এই বৈঠকে ব্যবসায়ীরা যে দাবি জানিয়ে আসছিল চালের দর পূর্ণ নির্ধারণ, তারা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি জানিয়ে আসছে। বর্তমান যে চালের যে দর দেওয়া হয়েছে এই দরটা তাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এ কারণে কিন্তু তারা চাল দেওয়া থেকে অনেকটা বিরত হয়ে একরকম খাদ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল এই মৌসুমে তারা চাল দিবে না। পরবর্তীতে 3.5 ঘন্টা বৈঠকে কোনো সমঝোতা না আসার কারণে এই বৈঠকটি কিন্তু অনেকটাই ভণ্ডুল হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু এরই প্রভাব বাজারগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করছি। আজকে ধানের বাজারে বিশেষ করে নওগাঁর মাতাজি হাট, এই হাটে ধান খুব ভোরে কিন্তু কেনা বেচা হয়। এই হাটে প্রতি মনে 100 থেকে 120 টাকা পর্যন্ত দর কমে গেছে। এখানকার যারা ধান বিক্রেতা ধান বিক্রি করতে এনেছিলেন তারা জানিয়েছেন হঠাৎ করে এই দর পতন কিন্তু চাষিদেরকে অনেকটাই হতাশাগ্রস্ত করে ফেলেছে। তারা আসলে বলছেন এক সপ্তাহ আগেও যে ধানের দর ছিল সেই দরে অনেকটা সন্তুষ্ট ছিল, কিন্তু দর নেমে যাওয়ার কারণে তারা কিন্তু এখন অনেকটাই আর্থিক ব্যয়ের খাত তাদের বা আয় ব্যয়ের খাতে বড় ধরনের একটা টান পড়েছে। আরেকটি বিষয় জানি রাখি, এই জেলা থেকে প্রায় এবছর মোট সারা দেশ থেকে 6 লাখ মেট্রিক টন চাল কেনার ঘোষণা দেওয়া হয়েছে, 2 লাখ মেট্রিক টন ধান কেনার যে ঘোষণা দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এই সর্বশেষ যে বৈঠকটা বৃহস্পতিবারে হয়েছে সেই বৈঠকে খাদ্যমন্ত্রী জানিয়েছেন কোনোভাবেই দর নতুন করে আর দেওয়া সম্ভব নয়, প্রয়োজন বোধে তারা আরও ধান বেশি কিনবেন এই আশ্বাসটি তিনি ব্যবসায়ীদেরকে জানিয়েছিলেন। এবং ইতিমধ্যে কিন্তু বাজারগুলো থেকে বড় যারা মিলার যারা ধান আসলে কিনে থাকেন তাদের কিন্তু এই বাজারে এখন নামতে দেখা যাচ্ছে না, ফলে স্থানীয় যারা ক্রেতা রয়েছেন তারা এখন ধানগুলো কিনছেন এবং একটা প্রভাব কিন্তু এই বাজারে এখন আমরা লক্ষ্য করছি। এবং ধানের দরের গত 1-2 দিনের মধ্যে ব্যবধানে কিন্তু 100 থেকে 120 টাকা নেমে গেছে, এই নেমে যাওয়াকে চাষিদের জন্য একটা দুঃসংবাদ তারা বলছেন। এবং ব্যবসায়ীরা আসলে তাদের নিজস্ব খেয়াল খুশি মতো একটা ধানের বাজারের যে তাদের নিয়ন্ত্রণ এরই একটা প্রভাব কিন্তু বলছেন চাষিরা, এক্ষেত্রে একটা তারা মনিটরিং দাবি করছেন কৃষকরা। তারা বলছেন যে এবছর উৎপাদনের ক্ষেত্রে কিছুটা কম হয়েছে, বিশেষ করে কয়েক দফা বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদনে কিন্তু একটা প্রভাব পড়েছে এবং প্রতি বিঘায় গেল মৌসুমে যে ধানটা পেয়েছিল 20 মনের মতো এবার সেই ধানটা এসেছে 10 থেকে 12 মন সর্বোচ্চ পর্যায়ে। তো তারা প্রথম দফায় ভালো দর পায় কিছুটা সন্তোষ ছিলেন, কিন্তু হঠাৎ এই দর নেমে যাওয়াকে তাদের জন্য আয় ব্যয়ের হিসাব মিলাতে পারছে না। এক্ষেত্রে তাদের যেটা দাবি বাজারে যেন তাদের একটা মনিটরিং থাকা দরকার এবং ধানের বাজারে একটা স্থিতিশীল বাজার তারা আশা করছেন। তো সব মিলে কিন্তু এই অবস্থা থেকে তারা তাদের একটা সরকারি নজরদারি আশা করছেন। তো কাজল আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর কৃষি বাজারে রয়েছেন শুভ খান, তার কাছ থেকে সেখানকার বাজার ব্যবস্থা জানবো। ধন্যবাদ রাকি, আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে। তো কৃষি মার্কেটে এসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চালের সরবরাহ, বিশেষ করে চিকন চালের সরবরাহ যেমন কমেছে তেমনি বেড়েছে দামও। এখানকার আড়তদাররা বলছেন যে গত 15 দিনের ব্যবধানে প্রতি বস্তায় 50 কেজির বস্তায় 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে চিকন চালের দাম। তো এখানকার আড়তদাররা বলছেন যে আসলে সরকার যে চালের দর নির্ধারণ করে দিয়েছিল সেই নির্ধারিত দামে কিন্তু মিল মালিকরা চাল ছাড়ছেন না, সে কারণে কিন্তু তারাও বিক্রি করতে পারছেন না। আড়তদাররা বলছেন যে মিল গেটে মিনিকেট চালের প্রতি বস্তার দাম পড়ছে 2725 টাকা, অর্থাৎ প্রায় 54.50 টাকা করে পড়ছে প্রতি কেজি চালের দর, এবং এই সেই চাল এখানে নিয়ে আসতে আসতে কিন্তু সেটি 2800 টাকা বস্তায় পড়ছে। এছাড়া যে সরকারের যে দাম ছিল 28 চালের ক্ষেত্রে 45 টাকা, কিন্তু সেটি কিন্তু এখানে 48 থেকে 49 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ মিলগেট থেকে যদি চালের দাম কম দামে চাল না পান তাহলে কিন্তু এখানকার আড়তদাররা বলছেন তারাও কিন্তু আসলে কম দামে চাল বিক্রি করতে পারবে না। এবং আরেকটি অভিযোগ তারা করছেন যে আসলে মিল মালিকরা দাম বাড়ানোর জন্য নাকি চালের অর্ডার নেওয়া বন্ধ করে দিচ্ছেন, 7 দিন অর্ডার নেন এবং বাকি 7 দিন অর্ডার নেওয়া বন্ধ থাকে। তো সে কারণেই কিন্তু তারা বলছেন যে চিকন চাল বিশেষ করে মিনিকেট এবং 28 চালে কিছুটা সংকট রয়েছে। এবং উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু তারা বলছেন যে সরকারকে চাল আমদানি করতে হবে এবং সেটি ব্যক্তি পর্যায়ে না হয়ে সেটি কিন্তু G2G ভিত্তিতে চাল আমদানি করে এবং সেগুলো কিন্তু বাজারে সরবরাহে তারা পরামর্শ দিয়েছেন, না হলে কিন্তু তারা বলছেন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু আসলে বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এছাড়া যে নতুন আমন মৌসুমের যে ধান সংগ্রহ যে কাজটি চলছে সেখানেও কিন্তু ধানের দাম বৃদ্ধি, সে কারণে কিন্তু সহসা চালের বাজারে কোনো প্রভাব কিন্তু তারা পড়বে না, তারা কিন্তু এমনটাই দাবি করেছেন। সুতরাং তারা আমদানির কোনো বিকল্প দেখছেন না এবং মিলারদের ওপর যে নজরদারি যে কার্যক্রম সেটিও তারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। তো কাজল, এই ছিল আমার কাছে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট থেকে সবশেষ। কাজল
ধান চালের বাজারের খবর জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন এম আর রকি এবং রাজধানী থেকে যোগ দিয়েছিলেন শুভ খান। আবার আয়কর রিটার্নের খবর। আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হয়ে আসায় কর অঞ্চলগুলোতে এখন করদাতাদের উপচে পড়া ভিড়। সব সুবিধা না থাকলেও মেলার পরিবেশে প্রতিটি কর অঞ্চলে জমা নেওয়া হচ্ছে রিটার্ন। কোভিডের কারণে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি থাকলেও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি এনবিআর। বিস্তারিত হাজারা শিউলির রিপোর্টে। 30 নভেম্বর শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়। এরপর রিটার্ন দিলে দিতে হবে অনাদায়ী করের ওপর 2% হারে বিলম্ব সুদ। সময় ফুরিয়ে আসায় প্রতিটি কর অঞ্চলেই এখন তাই করদাতাদের সরব উপস্থিতি। মেলার মতো উৎসব মুখর পরিবেশ থাকলেও অনেক কর অঞ্চলে সংকীর্ণ পরিসরে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হওয়ায় এবং অন্যান্য সুবিধা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অনেক করদাতা। স্পেসটা একটু থাকলে আর আলাদা একটা লাইন সুন্দরভাবে লাইন হলে দেখেন এলোমেলো অবস্থা, এখানে কি কি মেলাতে যে ধরনের ব্যাংকের সুবিধা পাওয়া যেত, হেল্প ডেস্ক পাওয়া যেত, এবার ওই রকম হেল্প ডেস্ক না হওয়ার কারণে আমরা অনেক সমস্যার মুখে পড়তেছি। সহজে হয়রানি মুক্ত কর ব্যবস্থার পাশাপাশি সব কর অঞ্চলে অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ এবং সময় বাড়ানোরও দাবি করেন কেউ কেউ। কর কর্মকর্তারা বলছেন করদাতাদের সহায়তা করতে পুস্তিকা ছাড়াও রয়েছে কর পরামর্শ কেন্দ্র। কর দেওয়ার পদ্ধতিটা আরও সহজ হোক, যাতে সবাই উৎসাহিত হয়ে কর দেয় এখানে এসে, যাতে হয়রানি কেউ না হয়। যেভাবে ইটিন আমরা সংগ্রহ করি ওইভাবে জমা দেওয়ার কোনো ব্যবস্থা যদি থাকে সবচেয়ে ভালো। অনলাইন যে সময়টা যদি বাড়াতেন তাহলে ভালো হতো, এক মাসের চেয়ে বেশি যদি 2 মাস হতো, যে প্রতিদিন 500 জনের উপরে হলে নেওয়া হবে না, ওইভাবেই লোকজনগুলো কিন্তু আসতে পারতো। করদাতাদের সুবিধাতে মাত্র 1 পাতা রিটার্ন ফর্মও বের করা হয়েছে। ভূত ছাড়াও কর পরামর্শ কেন্দ্র খুলেছি, যেখান থেকে করদাতাদেরকে রিটার্ন ফিল আপ করার ক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর আইনে সব ইটিনধারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় 20% বেশি রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা কর কমিশনারদের। রেসপন্স ভালো করদাতাদের। তাছাড়া আমরা একটা গ্রাউন্ড ওয়ার্কও করেছিলাম, ওই SMS দেওয়া হয়েছে সব করদাতাকে যে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং না দিলে যে জরিমানা আরোপের বিধান আছে। রিটার্ন দাখিল প্রায় 20-25% বাড়বে। গত কর বর্ষে 22 লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছিল। আইন অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর বিধান না থাকলেও করোনা মহামারীর কারণে এবছর রাষ্ট্রপতি এক অধ্যাদেশ বলে NBR কে সময় বাড়ানোর ক্ষমতা দিয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বড়দিনের আগে ইউরোপের দেশগুলোতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী বছরেই ভ্যাকসিন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে স্পেন, কানাডা সহ বেশ কয়েকটি দেশ। বড়দিনের আগেই ভ্যাকসিন কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে 27 জাতিগোষ্ঠীর ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে 6টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সরবরাহকারীর সঙ্গে চুক্তি করেছে ইউ। চলছে আরও একটি চুক্তির কাজ। ইউরোপের দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে তোড়জোড় বেড়েছে ফ্রান্সের প্যারিস শালদুগোলা বিমানবন্দরে। 2021 সালের শুরু থেকেই মডার্নার ভ্যাকসিন উৎপাদন শুরু করবে স্পেন। একই সঙ্গে জানুয়ারি থেকেই সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। গ্রীষ্মের আগেই দেশটির 4 কোটি 70 লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথাও জানানো হয়। বাজারে প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিন আগামী ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেওয়ার আশা করছে কানাডা। আগামী বছরের প্রথম 3 মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু করার আশা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশটির অধিকাংশ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিলে দেশটির জনগণকে বিনা পয়সায় ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বোলসোনারো। তবে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ভ্যাকসিন নেবেন না বলে জানিয়েছেন তিনি। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে উদ্ভাবিত করোনার ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে থাইল্যান্ড। চুক্তি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি থাইল্যান্ডকে 2 কোটি 60 লাখ ভ্যাকসিন সরবরাহ করা হবে। সবজি সরবরাহে সরগরম রাজশাহীর পাইকারি বাজার বানেশ্বর হাট, আশপাশের 2 উপজেলার কৃষকের আনা সবজিতে সয়লাব হাট। আব্দুল সালামের ক্যামেরায় রকিবুল হাসানের রিপোর্ট। শীতের সকালে আড়মোড়া ভেঙে জেগে ওঠা সূর্যের সাথে সবজি তুলতে ব্যস্ত কৃষক। শীতের সাথে বেড়েছে মাঠের সবজি বাজারজাতের উপযোগিতা, তাতে প্রতিযোগিতামূলক বাজারে ভালো দামের প্রত্যাশায় আগেভাগে সবজির ঢাকি নিয়ে ছুটছেন ব্যবসায়ীরা। দুর্গাপুর চারঘাট উপজেলায় চাষ করা মূলা, ফুলকপি, লাল শাক, পালং শাক সহ হেক্টর পর হেক্টর জমির হরেক জাত ও মানের সবজি উঠছে মানেশ্বরের হাটে। ফুলকপি বিক্রি করতেছি আপনার
35-40 টাকা, তারপরে বেগুন আছে আপনার 20 টাকা। শীত মৌসুম সব রকম সবজি উঠেছে, দাম খুবই কম। সবজি প্রচুর কিন্তু চাহিদা বাজারে আছে, দাম কম। সবজির বিপুল এ উৎপাদনকে ঘিরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে গড়ে উঠেছে এ হাট। সপ্তাহের শনি ও মঙ্গলবারকে লক্ষ্য রেখে এ হাটে আসছেন সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ নানা জায়গার পাইকাররাও। বানেশ্বর বাজারে মাল কিনে ঢাকাতে পাঠাই। নেত্রকোনা, ময়মনসিংহ বিভিন্ন জায়গা মাল এখান থেকে রপ্তানি করে রসুন, পেঁয়াজ, বেগুন। প্রতি হাটে বাড়ছে বাড়শা হাটের খুবই খারাপ অবস্থা হয়, বিশেষ করে মাছ পট্টি গোছ পট্টি যাওয়া যায় না বাসনাতে, এত অবস্থা খারাপ। এক হাটও পানি জমে, কোনো ড্রেনের ব্যবস্থা নাই হাটের। বানেশ্বরের এ হাটে 700 বেশি কৃষক সবজি উৎপাদন ও বাজারজাতের সাথে জড়িত। প্রতি হাটে বেচা কেনা হয় কয়েক লাখ টাকার সবজি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আশপাশের বিল ও জলাশয়ের পানি কমায় বগুড়ার পাইকারি মাছের বাজারে সরবরাহ বেড়েছে। এতে দেশি মাছের দাম কমেছে কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ভোর থেকে হাঁক ডাকে মুখর বগুড়ার চাষী পাইকারি মাছের বাজার। জেলার দূর দূরান্ত থেকে পাইকারি ক্রেতারা আসেন এখানে মাছ কিনতে। পাইকারি আড়তে পছন্দের মাছ কম দামে কিনতে পেরে সন্তুষ্ট তারা। বিগত কয়েক বছরের মধ্যে এই বছরটা দাম মাছের দাম খুবই কম, মাছের আমদানি আছে, দাম বেশি না, দাম আছে মোটামুটি ভালোই। যমুনা নদী, চলন বিল সহ বিভিন্ন জলাশয় থেকে মাছ আসে এই বাজারে। প্রতিদিনই মাছের সরবরাহ বাড়ছে, বেচা কেনা ভালো হয়, খুশি আড়তদাররা। লাভ হয় 400-500-300 হয়। লোকাল বাজারে দাম কম হয়ে যাচ্ছে, মানুষের ক্রয়ের সাধ্যের ভিতরে আছে। নদী নালা শুকা যাচ্ছে, তো এই কারণে মাছ বেশি আসতেছে। বাজারে প্রতি কেজি বড় বোয়াল ও আইড় 600 টাকা, রুই কাতলা 200-300 টাকা এবং মাগুর কই শিং 400-500 টাকায় বিক্রি হয়। প্রতিদিন এই পাইকারি বাজারে 100-600 মন মাছের সরবরাহ হয়। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নাটোরের হাট বাজারগুলোতে মজুদ পেঁয়াজ সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে নাটোরের প্রতি কেজি পেঁয়াজে 8-10 টাকা বাড়লেও আজ থেকে আবার সরবরাহ বেড়েছে পেঁয়াজের। এতে করে আবারও প্রতি কেজিতে 3-5 টাকা কমেছে দাম। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে। ভোর থেকে নাটোরের সবচেয়ে বড় পেঁয়াজের হাট নলডাঙায় পেঁয়াজ আনতে শুরু করেন কৃষকরা। শনিবার হাটটিতে বিপুল পরিমাণ পেঁয়াজ সরবরাহ হলেও পাইকারি ক্রেতা ছিল কম। দুই সপ্তাহ আগে নাটোর জেলার হাটগুলোতে পেঁয়াজ সরবরাহ বেড়ে যায়, ফলে পাইকারি বাজারে 55-60 টাকা থেকে পেঁয়াজের দাম 45 টাকায় নেমে আসে। কিন্তু পেঁয়াজের দাম কমে আসায় হাট বাজারে সরবরাহ কমিয়ে দেন মজুদদার কৃষক ও ব্যবসায়ীরা। এতে আবার পেঁয়াজের দাম 8-10 টাকা বেড়ে 55 টাকায় বিক্রি হয়। তবে এদিন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ সরবরাহ হয়, প্রতি কেজি পেঁয়াজ 45-50 টাকায় বিক্রি হয়। কৃষকদের দাবি, পেঁয়াজের বীজের দাম বৃদ্ধি ও সংরক্ষণ করতে গিয়ে পেঁয়াজের ওজন কমে যাওয়ায় তাদের লোকসান হচ্ছে। পেঁয়াজ আমাদের বাজারে নিয়ে আসার পরে কোনো বাজারে দাম নাই, খরচের টাকা উঠতেছে না, লোক নাই পেঁয়াজে, কালকে বেশি 2,000 কন বিক্রি হবে তার ঠিক নাই, যে দাম এখন মানে সারের ওষুধের কীটনাশকের দাম বেশি। আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা জানান, নতুন পেঁয়াজ বাজারে আসার সময় হওয়ায় সরবরাহ বাড়ছে, আর দু সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। দাম অনেকটা কম, পেঁয়াজে লাভবান হচ্ছে না, পেঁয়াজ চাষ করে মানুষ স্বস্তি পাচ্ছে না। পেঁয়াজ আজকে আমদানির কারণে ওই পেঁয়াজের দাম আজকে 1800-1900 টাকায় বাজার। নতুন পেঁয়াজ বাজারে ঢুকে যাওয়ার কারণে এই পুরাতন পেঁয়াজের চাহিদা কমে যাচ্ছে। কৃষি বিভাগ জানায়, চলতি বছর জেলায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর মধ্যে শুধু নলডাঙ্গা উপজেলায় মজুদ আছে প্রায় 15,000 মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, নাটোর। দেখছেন এই সময় বাণিজ্য। মুন্সিগঞ্জের পদ্মার তীরে হয়ে গেল ইলিশ উৎসব। রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে ইলিশ প্রেমীরা ছুটে আসেন এখানে। সাগুপ্তা ইয়াসমিন, অভূতপূর্ব উৎসব এবং এটা বাঙালির সভ্যতা, তার কৃষ্টি, তার কালচারকে ধরে রাখার জন্য এমন উৎসব আমি এর আগে কখনো দেখিনি। আমরা বিক্রমপুরের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই, আমাদের বিক্রমপুরের ঋত গৌরবকে পুনরুদ্ধার করতে চাই। আশা করি প্রজন্ম বিক্রমপুর আমাদের ঋত গৌরব পুনরুদ্ধারে অংশীদার হতে পারবো আমরা। উৎসব জুড়ে ছিল পদ্মার রূপালি ইলিশ বিক্রির ধুম। এই উৎসবে অংশ নিতে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ইলিশ প্রেমীরা। মনোমুগ্ধকর পরিবেশে একটা অনুষ্ঠান হয়েছে, আমরা আসলে অনেক খুশি। পদ্মার এই ইলিশকে কেন্দ্র করে যে সুন্দর মেলা বসেছে এখানে, এর জন্য আমি অভিভূত। আমরা চাই প্রতি বছর এইসব উৎসব হোক, বেচাকেনা হোক অথবা না হোক,
মেলা হচ্ছে, খুব ভালো লাগছে। শুধুমাত্র গান বাজনা মাছ বিক্রি তা না, এখানে যারা ইলিশ উৎপাদন করেন, ইলিশ বাজারজাত করেন, মৎস্য চাষী, তাদেরকে আইন কানুন সম্পর্কে জানানো, ইলিশের প্রজাতিকে রক্ষা করা, তাদেরকে সচেতন করা, এটিও এই মেলার একটি বড় উৎস। মেলায় 34টি স্টলে বিপুল সংখ্যক ইলিশের বেচাকেনা হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মানুষ নয় পাখির জন্য বাসা ভাড়া নিয়েছে সরকার। রাজশাহীর বাঘায় আমবাগানে ঠাঁই নেয় হাজার হাজার শামুকখোল পাখিকে বাসা থেকে তাড়িয়ে না দিয়ে দেখভালের শর্তে পাঁচ বাগান মালিককে ক্ষতিপূরণ হিসেবে 3 লাখেরও বেশি টাকা দিচ্ছে সরকার। অতিথি পাখি শামুকখোল 5 বছর ধরে রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ বাউসা গ্রামের আমবাগানকে বেছে নিয়েছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। তাদের কলকাকলিতে মুখরিত থাকে চারপাশ এলাকার মানুষ এবং দর্শনার্থী যারা আছে, তারা পাখিগুলো থাকতে পারছে এটা খুব খুশি। পাখিগুলো যখন থাকে তখন খুবই ভালো লাগে, পাখি যখন গান শুনে তখন আরও মজা লাগে, অনেক ভালো লাগে, পরিবেশটাও সুন্দর লাগে, অনেকে এসে দেখে যায়। তবে পাখিদের বসবাসের কারণে কয়েক বছর ধরে বাগানে আম উৎপাদন হচ্ছে না এমন অজুহাতে বাগান মালিকরা পাখিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এ খবর গণমাধ্যমে প্রকাশ হলে এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে 38টি গাছে বাসা বাঁধা শামুকখোল পাখির বাগানটিকে অভয়ারণ্য ঘোষণা করে হাইকোর্ট রুল জারি করে। সরকার আমাদেরকে সাহায্য বা ক্ষতিপূরণ বাবদে কিছু সহযোগিতা করার চিন্তা ভাবনা করছিল, আমরা তাতে খুশি। আমরা টাকা পাচ্ছি 5 বছরের মধ্যে, এই সীমিত এই বছরে এসে টাকা পাচ্ছি। এ অবস্থায় বন অধিদপ্তর অভয়ারণ্যের জন্য 5 বাগান মালিককে ক্ষতিপূরণ হিসেবে 3,13,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আশা করছি দ্রুতই তাদেরকে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তাদের কম্পেনসেশন দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায় পর্যায়ক্রমে 3 ধাপে এই বাগানে প্রায় 30,000-এরও বেশি শামুকখোল পাখি আসে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টানা তৃতীয় সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে। সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেনও প্রায় 20% কমে দাঁড়িয়েছে 630 কোটি টাকায়। হরিপদ সাহা রিপোর্টে বিস্তারিত। আগের 2 সপ্তাহের ধারাবাহিকতায় গেল সপ্তাহেও পুঁজিবাজারের লেনদেনের গতি আরও কমেছে। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের কার্যদিবস বৃহস্পতিবারের তুলনায় লেনদেন কমে প্রায় 90 কোটি টাকা। পাশাপাশি প্রধান সূচক DSEX কমে 34 পয়েন্ট। পরদিন সোমবার লেনদেন 126 কোটি টাকা বেড়ে 621 কোটি ছাড়ালেও সূচকের পতন হয় আরও 28 পয়েন্ট। পরের 3 কার্যদিবস সূচক ধারাবাহিকভাবে কিছুটা বাড়লেও সপ্তাহ ব্যবধানে DSEX হারায় 11 পয়েন্ট। গেল সপ্তাহে বাছাই সূচক DSE 30 ও সরিয়া সূচকও কমেছে। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে 151 কোটি টাকা। গেল সপ্তাহে সর্বনিম্ন লেনদেন ছিল রোববার 495 কোটি টাকা আর সর্বোচ্চ ছিল বৃহস্পতিবার 758 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে দরবারের শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল প্রাইম ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স। অন্যদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সামিট পোর্ট, বারাকা পাওয়ার, সাপকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস ও কাট্টালি টেক্সটাইল। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 361টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 144টির, কমেছে 140টির এবং অপরিবর্তিত আছে 77টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। হরিপদ সাহা, সময় সংবাদ। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ফিরতে গেলে পড়তে হবে নানা বিড়ম্বনায়, এমন আশঙ্কায় দীর্ঘ 9 মাস প্রয়োজন থাকার পরও দেশে ছুটি কাটাতে আসেননি কাতার প্রবাসী বাংলাদেশিরা। তবে এবার কাতার সরকার জানিয়েছে 29 নভেম্বর থেকে স্বাভাবিক সময়ের মতোই কোনো অনুমতি ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবেন অভিবাসীরা, যদিও তাদের নিজ খরচে 1 সপ্তাহ থাকতে হবে কোয়ারেন্টিনে। এমন সংবাদে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। করোনা মহামারীর জন্য আমরা দেশে যেতে পারি নাই, এই 29 নভেম্বর তারিখ থেকে আমরা দেশে যাইতেও পারবো, দেশে থেকে আসতেও পারবো, কোনো এই অনুমতি লাগবে না। ডিসেম্বর মাসের যে কোনো সময় আমরা যদি দেশে যাই আবার বিনা পারমিশনে ফিরে আসতে পারবো, এই জন্য কাতার সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। বহু সংখ্যক লোক দেশের বাইরে কাতারের বাইরে গিয়ে এখনও আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাদের স্বপ্ন পূরণের জন্য সরকার যেন একটা সুদৃষ্টি দেয়। দেশে ছুটিতে যাওয়ার নিয়ম শিথিল করায় কাতার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আটকা পড়া প্রবাসীদের ফেরার সুযোগ সহজ করার অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতারা। এই জন্য আমি কাতার সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি কাতার সরকারকে অনুরোধ জানাবো
যারা দেশে আটকে পড়ে আছে তাদেরকে খুব তাড়াতাড়ি যেন আবার কাতারে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। 29 নভেম্বর থেকে নতুন নিয়মে আসা যাওয়া সহজ করা হলেও যারা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের ফিরতে হলে প্রয়োজন হবে কাতার সরকারের অনুমতিপত্র বা রি এন্ট্রি পারমিট। সমসংবাদ কাতার। করোনা মহামারীতে সুইডেনের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়তে চলছে অনলাইনে লেখাপড়া, তবে অনলাইন শিক্ষা ব্যবস্থা এবং অতিরিক্ত টিউশন ফি নিয়ে অসন্তুষ্ট দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য সারা বিশ্বে সুপরিচিত সুইডেন। প্রতি বছর উচ্চশিক্ষা নিতে দেশটিতে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থী পাড়ি জমান, কিন্তু করোনা মহামারীর কারণে কমেছে নতুন শিক্ষার্থীর সংখ্যা। আগে থেকে যারা সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করছেন তাদের পাঠদান চলছে অনলাইনে, তাই ক্যাম্পাসের সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ কারণে টিউশন ফি কমানোর দাবি তাদের। ইউনিভার্সিটিকে সব ধরনের টিউশন ফি পেমেন্ট করা লাগছে, সে তুলনায় আমরা সেই ধরনের সার্ভিস পাচ্ছি না। এবং ছিল যে আমরা টিউশন ফি কমানোর জন্য ছিল যে সরকারের কাছে একটা পিটিশন দেওয়া হয়েছে, কিন্তু সরকার সামহাউ সেটাকে রিজেক্ট করেছে। পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ ছাড়াও পড়াশোনা শেষে চাকরির মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে সুইডেনে। তবে করোনার প্রভাবে আশানুরূপ চাকরি না পাওয়ায় এখন সে সম্ভাবনাও পিকে। অনেকেই যারা স্বপ্ন নিয়ে আসে যে এখানে তারা পড়ালেখা শেষ করে স্থায়ীভাবে বসবাস করবে, বিভিন্ন ওয়ার্ক পারমিটে শিফট করবে, কিন্তু এখন এই ওয়ার্ক ক্রাইসিসের কারণে বিভিন্নভাবে তারা থাকার সুযোগ পাচ্ছে না এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দেশে ব্যাক করছে। সুইডেনে করোনা সংক্রমণ এখনও বাড়ছে, এ দ্বারা অব্যাহত থাকলে প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন সুইডিশ শিক্ষামন্ত্রী। করোনায় চাকরির সুযোগ কমার সাথে সাথে আর্থিক সংকট আর বিশাল নবায়ন জটিলতায় অনেক শিক্ষার্থী, অনেকেই তাই বাধ্য হয়ে অপেক্ষায় আছেন দেশে ফেরার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। জানুয়ারিতে মেট্রো রেলের ট্রায়াল রান শুরুর সম্ভাবনা, দ্রুত এগিয়ে চলছে প্রথম 3টে স্টেশন প্রস্তুতের কাজ, আগামী মাসেই জাপান থেকে আসবে 5টি কোচ। শেষ মুহূর্তে কর অঞ্চলগুলোতে উপচে পড়া ভিড়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করায় ক্ষোভ, রিটার্ন দাখিলের সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। এবং দুদিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে পড়ে গেছে ধানের দাম, অস্থির চালের বাজার, বস্তা প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা, মিলারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।